যে আমাদের এই ছবিটা নির্মাণ শুরু হয় প্রায় বছর আটেক আগে, তো লম্বা সময় একটা ছবির জন্য বা ছবির কলাকুশলী। এই মাত্রই আমরা কথা বলছিলাম যে ধরুন রুবেল ভাই কিংবা সুষমা পুরো ছবিটা দেখেন নাই, কিন্তু তারা আছে হয়তো ডাবিং ফেজে, তাও অনেক দিন আগের গল্প, সেই সময় তাদের অংশটুকুন দেখে থাকবেন। তো আমাদের হয়তো আমাদের তিনজনের মধ্যে আমি ছাড়া অন্য দুইজনের পুরো ছবিটা দেখারও সুযোগ ঘটে নাই। তো আমরা একসঙ্গে ছবিটা দেখব 7 তারিখে একটা প্রিমিয়ারের মধ্য দিয়ে, সেই দিন হয়তো আমরা ফর্মাল আরও আলাপ করতে পারবো। আজকে শুধুমাত্র ধরেন ছবির বিষয় আশয়, আমরা যার যার রোল, এই তিনজনের যার রোল, তাই নিয়ে আমরা শুধু প্রশ্নের মুখোমুখি হতে পারবো। সার্বিকভাবে পুরো ছবিটা নিয়েও আমরা কথা বলতে পারবো না। তো আমি এইটুকুন বলি যে এই ছবিটা দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছে, কিন্তু আন্দাজ করি এই যেই প্রসঙ্গের ছবি তার কোনো ব্যত্যয় ঘটে নাই, মানে সে প্রসঙ্গের কোনো এটা মানে নতুন পুরাণ হয়ে নাই। তো এইটি কি আপনাদের নানান রকমের প্রশ্ন তৈরি হবে, সেটিও এখন আমরা আসলে তিনজন কেউই বলতে পারবো না এটা আসলে কী। এটা দর্শকরা দেখবেন, এটা একটি দাম্পত্যের গল্প, যদিও এটি এমন সময়ে ইয়ে হচ্ছে, উপলক্ষটা হচ্ছে আপনার ভ্যালেন্টাইন ডে। তো এই ছবির যে প্রসঙ্গের কথা সেটি হচ্ছে প্রেমের অভাবের গল্প। প্রেম না থাকলে সেটা দাম্পত্যের জন্য প্রেম জরুরি, এবং সেটির অভাব ঘটলে যে বিপত্তিগুলো হয় হয়তো তাই আমাদের এই ছবির মূল বিষয়। তো আচ্ছা, আর আমার দিক থেকে কেন আমি এই ছবিটা নির্মাণ করতে চাইলাম সেটাও হয়তো ওই যে প্রেমের যে কারণ, যে এটি যেমন নারী পুরুষের প্রেমের বাইরেও যেমন প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের জায়গা আছে, এই জগৎ সংসারে আমরা এই অঞ্চলের মানুষের যে দার্শনিক ধারণা বা ইয়ের জায়গা থেকে যদি বলি, প্রকৃতি ও পুরুষের সম্পর্কের গল্প। নারী যদি আমরা প্রকৃতি ধরি, আর পুরুষ যদি আমরা এই মুহূর্তের আমাদের যে এই পৃথিবীকে যেমনভাবে সঞ্চালিত করা হচ্ছে, মানে এই সভ্যতা, এই সভ্যতা যেমন করে প্রকৃতির উপরে একটা বিপর্যয় ডেকে আনতে পারে, সংসারেও একই ঘটনা ঘটবার আশঙ্কা দেখি। মানে প্রকৃতি ও পুরুষের একটা সম্মিলনে, একটি সহাবস্থানে এবং একটি সহানুভূতিমূলক একটি সহাবস্থানের মধ্য দিয়ে কেবলমাত্র একটি আমি বলবো যে একটি ব্যালেন্স তৈরি হয়। তো সেইটির অভাব ঘটলে কি বিপত্তি ঘটে, তাই আমাদের ছবির বিষয়। আর নির্মাণের জায়গার থেকে, যেহেতু এইটি 8 বছর আগের নির্মিতি, তাতে আপনাদের অনেকের কাছে খটকা লাগবে যে আচ্ছা আমরা তো এর মধ্যে নানান কিছু দেখে ফেলছি, এই ছবির প্রাসঙ্গিকতা বা এর কী, এই ধরনের কী প্রয়োজন। আর আমি বলবো যে আমি নানান সময়ে হয়তো আপনাদের কারো কারো সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়ে থাকবে, বা লেখনীতেও আমি এটি বলতে চাই যে বাংলাদেশের সিনেমার আপন ভাষা, তার অন্বেষণ আমি করে যাচ্ছি। আমার নিজের কোনো ভাষা তৈরি হয়নি সিনেমা নির্মাণে এখনও পর্যন্ত। আমার জেনারেশনের অন্যদেরকে আপনারা চেনেন এবং বড় ফিল্ম মেকার হিসেবে জানেন আপনারা, কিন্তু তাদের নিজস্ব ভাষা হয়তো তারা রপ্ত করে ফেলছেন বা পেয়ে গেছেন। আমি এখনও অপেক্ষায় আছি, সেই যাত্রারই একটি অংশ হচ্ছে পেয়ারার সুবাস। সেটি কী, বাংলাদেশের সিনেমার আপন ভাষা বলতে আমি কী বুঝব, সেটি হচ্ছে আমার এই অঞ্চলের নিজস্ব গল্প বলার রীতি পদ্ধতি, যেমন আছে টেক্সটে, লিটারেচারে, কবিতায়, তেমনি সিনেমায় কেন থাকবে না, সেইটি কেমন হতে পারে তারই হয়তো খোঁজখবর আমি করে যাচ্ছি, বা সেটির অন্বেষণের একটি নমুনা এখানে দেখতে পাবেন এই ছবিতে। আমার ধারণা, আমার এই কথাগুলো যদি আপনারা কোট করেন এবং কেউ যদি এটি সম্পৃক্ত করে দেখতে পারেন, তাতে এই ছবির সাফল্য, বা হয়তো ওই কারণেই এই ছবিটি তৈরি করা।